চলো আমি পুরো রেডি, এবার একটু লিপস্টিক লাগিয়ে নিই। এই কালারটাতে তো আমাকে একদম চুড়েল লাগছে দেখতে। না না, এটা লাগিয়ে নি। এই শেডটা আমার ড্রেসের সাথে ম্যাচ করছে না। মধু চল তাড়াতাড়ি। আরে মুখটা কেন বাদরের পোদের মতন কেন বানিয়ে রেখেছিস? ভয় কেন দেখাচ্ছিস? আরে ভাই, একটাও লিপস্টিক আমার মুখে শুট করছে না। কখন থেকে ট্রাই করছি, এই লিপস্টিকের চক্করে আমার মেকআপটাই খারাপ হয়ে গেল। সব সময় আমার সাথে এমনই হয়। ও ইয়া, আরে পেয়ে গেছি। কি তোর প্রবলেম এর সলিউশন? আর যদি তোমাদের সাথে এরকম সমস্যা হয় না, তাহলে ঝটপট ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর নতুন মধুরা তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর বল, তাড়াতাড়ির সময় না কোন লিপস্টিকটা আমাদের মুখে স্যুট করবে সেটা বুঝতেই পারি না। এর জন্য একটা হার্ড টাইপের প্লাস্টিক নাও, আর এভাবে স্কোয়ার শেপে কেটে নাও। দেখো সেম আমরা চারটে বানিয়েছি, আর এতে নিজেদের পছন্দ অনুযায়ী লিপস্টিক নিয়ে এভাবে লিপস ড্র করো। একদম এইভাবে এভাবে আরো একটা শেড নাও আর লিপস বানিয়ে ফেলো। এভাবে সবকটা পছন্দসই কালারে লিপস বানিয়ে নাও। এবার তাড়াতাড়ি সময় প্লাস্টিক গুলোকে এভাবে ঠোঁটের সামনে রাখো, আর দেখে নাও স্যুট করছে কিনা। আর এভাবে যেটা স্যুট করবে সেটা পরে ফেলো। কি ইজি, তাই না? কি রোদ্দুর না? হ্যাঁ চল তাড়াতাড়ি বাড়ি যাই। আমাকে পাঁচটার সময় কফি ডেটে যেতে বলেছে। কি 4:30 তো বেজে গেছে, কিভাবে যাবি তুই এত তাড়াতাড়ি? হেঁটে যাব। আরে মেকআপের কি হবে, 1 ঘন্টা তো মেকআপেই লেগে যাবে। আরে 1 ঘন্টা না, 5 মিনিটে হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে ডার্কার কালার নিয়ে এভাবে আইজের আউটার কর্নারে লাগিয়ে ফেলো, আর তারপর হাত দিয়ে একটু ব্লেন্ড করে নাও। আউটার কর্নারটাকে ভালোভাবে ব্লেন্ড করার পর একটা লাইটার কালার লিপস্টিক নিয়ে নাও, আর ওটাকে লিডের ওপরে এভাবে অ্যাপ্লাই করে নাও। তারপর এটাকেও হাত দিয়ে একটু ব্লেন্ড করে নাও। এবার আমরা একটা শিমার টাইপের লিপস্টিক শেড নিয়েছি, আর ইনার কর্নারের দিকে এটাকে লাগিয়ে নিয়েছি। আর লাস্টে একটু আইলাইনার লাগিয়ে ফেলো, আর মাস্কারা লাগিয়ে ফিনিশ করে দাও আই লুকটাকে। দেখো কি সুন্দর আই লুক হয়েছে না? তাও আবার কত তাড়াতাড়ি। কতদিনের পরে আবার সবার সাথে দেখা হলো না? এই কথা একটা সেলফি হয়ে যাক নাকি? হ্যাঁ ভাই, কতদিন পর। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর। চলে আয় চলে আয় চলে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ পুরো গরুর মতো লাগছে। তোরটা দেখ পুরো সাদা কালো হয়ে গেছে। আরে ওখান থেকে চলে আসলি কেন? তো কি করতাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনসাল্ট হতাম? তো তুই সবসময় কেন এরকম ভাবে লিপস্টিক পরিস, জানিস না কত খারাপ লাগে দেখতে? তো কিভাবে পরবো? কখনো আমরা এমনই লিপস্টিক লাগাই যে ভেতরের দিকটায় লাগেই না, যেটা দেখতে ভীষণই অড লাগে। তো লিপস্টিক লাগানোর সময় লিপস্টিকটাকে ভেতরের দিকেও ভালো করে লাগিও, মানে ইনার লিপসও ভালো করে লিপস্টিক লাগিও। নাও হয়ে গেল, এবার যত খুশি মুখ খোলো, আর ফাঁকা লিপস দেখা যাবে না। আমি তো এখন গিয়ে স্টলের সব খাবার টেস্ট করবো। আরে এটা তো শেষ হয়ে গেছে। যাওয়ার সময় তোর কোনো না কোনো সমস্যা হবেই। তুই বলে যে আমি যাব না, এইবার আমাকে মাস্কারাটা ধোকা দিয়ে দিল। কি করবো এবার আমি? উইদাউট মাস্কারা তো আমার আই মেকআপটাই ফ্লপ।
চল এবার তুইও যেতে পারবি। তো বন্ধুরা কাছে যদি মাস্কারা না থাকে তাহলে এভাবে ব্ল্যাক কালার এর আই শ্যাডোকে একটা ছোট কন্টেনারে নিয়ে নাও, আর এতে দিয়ে দাও সেটিং স্প্রে। এবার এটাকে ভালো করে মিক্স করে নাও। এবার কি এটাকে স্পুলিতে লাগিয়ে নাও আর এভাবে মাস্কারার মতন করে অ্যাপ্লাই করো। একদম রিয়েল মাস্কারার মতন এফেক্ট আসবে। মাস্কারা শেষ হয়ে গেলে এই হ্যাকটা অবশ্যই ট্রাই করো। আরে ওটা তো খুব সিম্পল। সিম্পল গর্জিয়াস আই লুকের জন্য প্রথমে ব্ল্যাক কালার চুজ করে নাও, আর ব্ল্যাক কালারটাকে আউটার কর্নার থেকে ক্রিজ লাইনের দিকে এইভাবে টেনে নাও, আর তারপর একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নাও। তারপর নাও মারুন কালার, আর মারুনটাকেও ব্ল্যাক কালারের উপর থেকে এভাবে লাগাতে থাকো আর হালকা হালকা করে ব্লেন্ড করতে থাকো। বাস ভালো করে কালোর সাথে মেরুনটাকে ব্লেন্ড করার পরে একটা ফ্ল্যাট ব্রাশে একটুখানি কনসিলার নিয়ে নাও আর ব্রাশটা দিয়ে ক্রিজটাকে এভাবে কেটে ফেলো, মানে কাট ক্রিজ বানাও। তারপর নাও এই গোল্ডেন শিমারি কালারটা, আর যেখানে কনসিলার লাগিয়েছিলে ওখানে গোল্ডেন কালারটাকে এভাবে অ্যাপ্লাই করো। এভাবেই পুরো আইলিডটাকে ফিল আপ করে নাও, কিন্তু আউটার কর্নারে একটুখানি গ্যাপ রেখে দিও। আর লাস্টে একটুখানি ব্ল্যাক কালার নাও আর এভাবে আউটার কর্নারে ব্ল্যাক কালার লাগাও, আর ব্ল্যাকের সাথে গোল্ডেন কালারটাকে ভালো মতন করে ব্লেন্ড করে নাও যাতে দুটোর মধ্যে কোনো বর্ডার লাইন না দেখা যায়। এবার শুধু আইলিডের উপরে এভাবে গ্লিটারস লাগিয়ে ফেলো, আর লাস্টে আইলাইনার পরে নাও আর মাস্কারা লাগিয়ে ফেলো। ব্যাস কমপ্লিট আমাদের ইজিওয়ালা গর্জিয়াস আই লুক। এভাবে যদি বিয়ে বাড়িতে যাও না তাহলে তোমার থেকে কাউর নজর সরবে না। বলো আজকে আমাদের হ্যাকস গুলো খুব ইউনিক আর ধাসু ছিল না? তাই প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর কমেন্ট কেন করছো না কমেন্ট করে বলো যে কেমন লাগলো ভিডিওটা, আর শেয়ারও করে দিও ভিডিওটা, আর সাবস্ক্রাইব কেন করছো না বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও ঝটপট ঝটপট করে দাও।